আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে, এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আর একজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুন। তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের, এবং আরেকজন আছেন MD কাশেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানার ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের GRP থানাতে একটা মামলা নিয়েছি, এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো ওইটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখবো আর কি। এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরো অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা, তো আমরা এখনো পাইনি অন্য অন্য PSF থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা, মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোনই আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে, আর বাস এতটুকুই।